بسم الله الرحمن الرحيم বন্ধুরা মহামূল্যবান বাণী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী নিয়ে আজকের ভিডিও আজ চতুর্থ পর্ব তাহলে শুরু করা যাক হজ ও উমরা পালনকারীরা আল্লাহর মেহমান মিশকাত আল্লাহর পথে একটি সকাল কিংবা একটি সন্ধ্যা ব্যয় করা গোটা পৃথিবী এবং পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে উত্তম সহিহ বুখারী যে লড়ে যায় আল্লাহর বাণীকে বিজয়ী করার জন্যে সেই আল্লাহর পথে জিহাদ করে সহিহ বুখারী অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলা সবচেয়ে বড় জিহাদ তিরমিজি রাত্রে ঘণ্টাখানেক জ্ঞান চর্চা করা সারা রাত জেগে এবাততে নীরব থাকার চেয়ে উত্তম দারমি যে জ্ঞানের সন্ধানে বের হয় সে আল্লাহর পথে বের হয় তিরমিজি আমার পরে সবচেয়ে বড় দানশীল সে যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করল অতঃপর তা ছড়িয়ে দিল বাইহাকি সর্বোত্তম বাণী আল্লাহর কিতাব সহিহ মুসলিম কোরআনকে আঁকড়ে ধরো তাহলে কখনো বিপদগামী হবে না মিশকাত কোরআন পরিবারের লোকেরা আল্লাহর পরিবার এবং তার বিশেষ লোক নাসাই তোমরা আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরো এর হালালকে হালাল বলে গ্রহণ করো এবং এর হারামকে হারাম বলে বর্জন করো হাকিম যে আল্লাহর কিতাবের পথ ধরে সে দুনিয়াতে বিপদগামী হয় না এবং পরকালে হয় না দুর্ভাগা মিশকাত সর্বোত্তম জীবন পদ্ধতি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত পদ্ধতি সহিহ মুসলিম যে আমার আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল সহিহ বুখারী যে আমাকে অমান্য করল সে আল্লাহকে অমান্য করল সহিহ বুখারী যে আমার সুন্নতকে ভালোবাসল সে আমাকে ভালোবাসল সহিহ মুসলিম যে আমার সুন্নত থেকে বিমুখ হল সে আমার লোক নয় সহিহ মুসলিম আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিখিত আছি শরহে সুন্নাহ কাজ নির্ভর করে নিয়তের উপর সহিহ বুখারী নিয়ত মানে উদ্দেশ্য সংকল্প ইচ্ছা কোনো নির্দিষ্ট কাজ করার সিদ্ধান্ত নেওয়া কাজ নির্ভর করে নিয়তের উপর মানে কাজের পেছনে মানুষের যে উদ্দেশ্য সংকল্প বা সিদ্ধান্ত থাকে তার ভিত্তিতে সে ফল ও পুরস্কার লাভ করবে প্রত্যেক ব্যক্তি তার কাজের সেই ফলই পাবে যা সে নিয়ত করেছে সহিহ বুখারী আল্লাহ তোমাদের চেহারা সুরত ও ধন সম্পদ দেখবেন না তিনি দেখবেন তোমাদের অন্তর ও কাজ সহিহ মুসলিম এখানে অন্তর মানে উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়াত এই তিনটি হাদিস থেকে আমরা মানব জীবনে উদ্দেশ্য ও লক্ষ্য বা নিয়তের গুরুত্ব জানতে পারলাম সুতরাং আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই যাবতীয় কাজ করা উচিত মহৎ চরিত্রের পূর্ণতা দানের জন্য আমার আগমন মুআত্তা এ মালিক শব্দার্থ আকলাকুন ও খুলুকুন মানে নৈতিক চরিত্র ব্যবহার আচার আচরণ উত্তম চরিত্রের সাইতে বড় মর্যাদা আর নেই ইবনে হিব্বান সুপ্রিয় দর্শক ভিডিওটির ব্যাপারে আপনাদের যে কোনো মতামত আমাদের কমেন্ট করে জানান আপনার যে কোনো মতামতই আমাদের জন্য অমূল্য আর যদি মনে হয় ভিডিওটি অন্যদেরও উপকার করবে তবে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন বন্ধুরা এখন থেকে আমরা প্রতি শুক্রবার হাদিসের পর্বগুলি উপস্থাপন করব থ্যাঙ্কস ফর ওয়াচিং ডু নট ফরগেট ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড হিট দ্য বেল আইকন লাইক কমেন্ট এন্ড শেয়ার সি ইউ নেক্সট টাইম